নমস্কার, স্বাগতম এটির বাতৰিলৈ। ষ্টুডিঅত মই প্রাঞ্জল। হদিয়াত খিলঞ্জীয়া নাবালিকাক ধর্ষণের অপচেষ্টার খবর। সাজিদুল আলী নামের এজনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। নাবালিকাক প্রেমর প্রলোভনের ধর্ষণের অপচেষ্টা সাজিদুলর। হদিয়া আরক্ষী গ্রেপ্তার করে পলাতক অভিযুক্তটুক। এই ঘটনার জড়িত আন এজন বর্তমানে পলাতক অবস্থাত। অরুণাচলের গ্রেপ্তার করা হয় সাজিদুলক। এই ঘটনার পাছনে পোহরলৈ আহিছে আন এক তথ্য। হদিয়াত বৃদ্ধি পাইছে সন্দেহজনক লোকের সংখ্যা। সন্দেহজনক লোকে প্রায় এনে ধরনের ঘটনা সংঘটিত করার অভিযোগ। খিলঞ্জীয়া অধ্যুষিত অঞ্চল সমূহত বৃদ্ধি পাইছে অবৈধ লোকের বসতি। মুখ্যমন্ত্রীক ঘটনা সন্দর্ভত হস্তক্ষেপ করার দাবি জানা হয়েছে। হদিয়ার আহিছে খবর খিলঞ্জীয়া নাবালিকাক ধর্ষণের অপচেষ্টা। আমার সতীর্থ সাংবাদিক রীণা কাকতি গগৈ বর্তমান ফোনলাইনত আছে। রীণা, অধিক তথ্য বিচারি আপনার। প্রাঞ্জল, যেহেতু শদিয়ার অরুণাচল সীমান্তবর্তী ঘোড়ামৰা নামৰ অঞ্চলত এক চাঞ্চল্যকৰ ঘটনা যেটা সংঘটিত হৈ গৈছে, আৰু এগৰাকী নাবালিকা যেটা প্ৰেমৰ প্ৰলোভনেৰে ফুচলাই ধৰ্ষণৰ অপচেষ্টা চলোৱা যেটো অভিযোগ উঠিছে দুই মিয়াৰ যি ধৰ্ষণকাৰীৰ বিৰুদ্ধে। আৰু ইতিমধ্যে এই ঘটনাক লৈ অঞ্চলজুৰি এক প্ৰতিক্ৰিয়া ব্যক্ত হৈছে। কিন্তু ইতিমধ্যে শদিয়া আৰক্ষীয়ে উক্ত কাণ্ডৰ লগত জড়িত মূল অভিযুক্ত সাজিদুল আলীক অরুণাচলের পর পলাতক অবস্থা গ্রেপ্তার করে, যদিও অন্য এক অভিযুক্ত বর্তমানেও পলাতক অবস্থা আছে। আরক্ষীয়ে বর্তমানে যেহেতু বিচার প্রচারের তদন্ত অব্যাহত রাখিছে। অন্যহাতে এই ঘটনার পিছতে শদিয়াত পোহরলৈ আহিছে অন্য এক তথ্য। ইতিমধ্যে যেহেতু দেখা গৈছে উজনি অসমৰ খিলঞ্জীয়া অধিপত্য থকা এই অঞ্চল সমূহত যে একাংশ যে অবৈধ যে নাগরিক, এই অবৈধ নাগরিকসকলের যে প্রাধান্য বৃদ্ধি পাইছে, যার পরিণতিতে দেখা গৈছে এনে ধরনের এই ঘটনা সঘনায় বৃদ্ধি পাবলৈ ধৰিছে। আর ইতিমধ্যে এই ঘটনা যে ঘটিছে, এই ঘটনাক লৈ ইতিমধ্যে অসম চাহজনতা ছাত্র সন্থা যেহেতু কব লাগিব শদিয়া শাখায় এক উচিত ন্যায় বিচাৰি শদিয়া আরক্ষী থানাত এজাহার দাখিল করেছে। তেওঁলোকে এই নাবালিকার পিতৃগুলো শদিয়া থানাত উপস্থিত করায় তেওঁহতো এখন এজাহার দাখিল করেছে। কিন্তু এই যে ঘটনা, এই ঘটনা সহজে লব পৰা হোৱা নাই। যেহেতু এই যে স্পৰ্শকাতৰ ট্রাইবেল বেল্ট এন্ড ব্লক অঞ্চলত কাক মেনেজ করে আসলে এনেদরে বহিরাগতই এই বিঘায় বিঘায় মাটি কিনিছে তাক লৈ এতিয়া সন্দেহ প্রশ্ন করেছে শদিয়ার দল সংগঠনে। আর ইতিমধ্যে দেখা গৈছে যিটো সময়ত এই যে বসুন্ধরা আঁচনির অধীনত যদি একথা মাটি নামজারি করবার যদি হাহাকার লাগে, যদি তেনে সময়তে এই যে অবৈধ নাগরিক সকলে ভরি পড়েছে ট্রাইবেল বেল্ট এক অঞ্চলত, আর এই ইয়াকে লৈ এক আঞ্চলিক বিৰাজ কৰিছে উক্ত অঞ্চলত। কিন্তু এগৰাকী নাবালিকা যে দুই মিয়া যি বলপূৰ্বক ধৰ্ষণৰ যি অপচেষ্টা চলাইছিল, আৰু এই ঘটনাৰ পিছতে এতিয়া পোহৰলৈ আহিছে বহু ন ন তথ্য। আৰু ইয়াকে লৈ এতিয়া আৰক্ষী প্ৰশাসনে অন্য এক অভিযুক্তক বিচাৰি তদন্ত অব্যাহত ৰাখিছে। প্ৰাঞ্জল, ধন্যবাদ। ৰীণা, এক ব্রেকিং নিউজ। শিবসাগরত অখিল গগৈ, দেবব্রত শইকীয়া আর ভূপেন বরার বিরুদ্ধে গোচর রুজু বিজেপি নেতা ময়ূর বরগোহাঁয়ের। তিনি বিরোধী নেতার বিরুদ্ধে মানহানির গোচর রুজু করেছে ময়ূর বরগোহাঁয়ে। শিবসাগর ন্যায়িক দণ্ডাধীশর আদালতত রুজু করা হয়েছে গোচর। এটা বিশেষ ভিডিওক লৈ চর্চাত আছিল বিজেপি নেতাগৰাকীৰ নাম। ময়ূর বরগোহাঁয়ের বিরুদ্ধে বরপেটাত রুজু হয়েছিল দুটাকৈ গোচর। কেইজনমান মিয়া শ্রমিকক মারপিট করার লগতে 15 লাখ টাকা আদায় নিদিয়ার অভিযোগ তুলিছিল ময়ূর বরগোহাঁয়ের বিরুদ্ধে। তারপিছতে এই বিষয়টুক লৈ সরব হয়েছে অখিল গগৈ, দেবব্রত শইকীয়া আর ভূপেন বরা। ময়ূর বরগোহাঁয় এই মুহূর্তে সংবাদ মেল সম্বোধন করেছে, পুনপতে সম্প্রচার আগবাইছে। সোশ্যাল মিডিয়ার যোগেদি আমার সকলকে অবগত করেছিল, এই বহুত পুরানি ভিডিও। তারপর আমি দেখা পালো তার দুদিনের পিছত, তার দুদিনের পিছত এখন লক্ষীপুর থানাত আমার এখন গোয়ালপাড়া জেলার লক্ষীপুর থানাত এখন এজাহার দাখিল হয়েছিলে। আর এই এজাহারখন আপনার দাখিল যেটা করেছিলে, তেতিয়া এই এজাহারখনত আপনাদের আমি সকলকে কপিখিনি দি দিছো, আপনাদের চাব পাৰিব। এই এজাহারখনত যেটা তেওঁলোকে দাখিল করেছিলে, তেওঁলোকে কৈছিলে যে তেওঁলোকে চৰাইদেউ জেলার দোলবাগানত প্রায় দেড় মাসৰ পৰা দোলবাগানের ইঞ্জিনিয়ারিং কলেজত মিস্ত্রি হিসাবে কাম করে আসলে। চাব দেই, দেড় মাসের তাত কাম করে আসলে বলে কৈছে। আর এই গোটেই এজাহারখনত কোনো লোকর নাম উল্লেখ করা নাই, তাত মোৰ নামও উল্লেখ করা নাই। তার লগতে এই এজাহারখনত কোনো ধরনের পয়সার কথা উল্লেখ করা নাই। আর এই এজাহারখনত যেটা মারপিট করেছিল, কৈছিলে যে কেবুল, তারপর আমার লাঠি আর এই ধরনের ওয়ার, এই ধরনের হেরিয়ে মানে মারিছিলে বলে কৈছিলে, প্রহার করেছিল বাঁহর লাঠি, প্লাস্টিকর লাঠি আদি লৈ
পিঠিত তেওঁলোকক প্রহার কৰিছিলে বুলি তেওঁলোকে কৈছিলে। আৰু তাত তেওঁলোকে কোনো ধৰণৰ বন্দুক, কোনো ধৰণৰ চোকা অস্ত্র আদির কথা উল্লেখ করা নাই। আৰু তাত তেওঁলোকে কোনো ধৰণৰ পয়সা পাবলগীয়া আছে বুলিও তাত তেওঁলোকে উল্লেখ করা নাই। এইখন হৈছে প্ৰথম এজাহাৰ। আৰু এইখন এজাহাৰ আমি ঈশান নিউজৰ যোগেদি সংবাদ মাধ্যমত প্ৰচাৰ হৈছিলে, এইটো আমাৰ তাৰ এটা কপি আপোনালোকক দি দিছোঁ। তাৰ পিছদিনাখন 26 তাৰিখে আকৌ এখন এজাহাৰ দাখিল হ'ল। আৰু এই এজাহাৰখন যেতিয়া আমি দেখিছিলোঁ তেতিয়াই আমি গম পাইছিলোঁ যে এখন সম্পূৰ্ণ পৰিকল্পিতভাৱে মুখ টাৰ্গেট কৰি এজাহাৰখন লিখা হৈছে। আৰু এজাহাৰখনত সম্পূৰ্ণ পৰিকল্পিতভাৱে বিভিন্ন ধৰণৰ ইয়াত কথা সংযোগ কৰা হৈছিলে। ইয়াত তেওঁলোকে কৈছে যে তেওঁলোকে এই ডেভেলপমেণ্ট, স্কিল ডেভেলপমেণ্ট যিটো নিৰ্মাণত বিল্ডিং, তেওঁলোকে প্ৰায় 3 বছৰৰ পৰা ধৰি তাত তেওঁলোকে কাম কৰি আছিলে। কিন্তু 3 বছৰৰ পৰা তাত কামেই আৰম্ভ হোৱা নাছিলে। প্ৰথমখন এজাহাৰ তেওঁলোকে 1.5 মাহৰ আগত কাম কৰিছে বুলি লিখিছে, আকৌ এইখন এজাহাৰ তেওঁলোকে 3 বছৰৰ আগৰ পৰা কাম কৰিছে বুলি লিখিছে, আৰু তেওঁলোকে 15 লাখ টকা পাবলৈ আছে বুলি তেওঁলোকে লিখিছে। আৰু ইয়াত তেওঁলোকে লিখিছে তেওঁলোকক তৰোৱাল, ছুৰী, বন্দুক আদিয়ে তেওঁলোকক মানে প্ৰহাৰ কৰা হৈছে বুলি লিখিছে। আৰু তেওঁলোকে ইয়াত আৰু এটা কথা লিখিছে, তেওঁলোকে যে ময়ূৰ বৰগোহাঁইৰ নেতৃত্বত, মোৰ কথা কোৱা হৈছে, মোৰ নেতৃত্বত অহা লোকসকলে তেওঁলোকক প্ৰহাৰ কৰিছিলে। আৰু প্ৰহাৰ কৰি যেতিয়া তেওঁলোকে চিঞৰ বাখৰ কৰিছিলে, চিঞৰ বাখৰ যেতিয়া ওচৰৰ মানুহে শুনিছিলে বুলি তেওঁলোকে কৈছে, চিঞৰ বাখৰ কৰাৰ ফলত ঘটনাস্থলীৰ পৰা যেতিয়া আঁতৰি গৈছিলে দলটো, যেতিয়া মই আঁতৰি গৈছিলোঁ বুলি কৈছিলে তেওঁলোকে, তেতিয়া কৈছিলে যে চিঞৰি চিঞৰি কয় যে ময়ূৰ বৰগোহাঁইৰ ওচৰত পাব লগা 15 লাখ টকা ভৱিষ্যতে আৰু নিবিচাৰিবি বুলি তেওঁলোকক চিঞৰি চিঞৰি কৈ গৈছিল বুলি কৈছে। এতিয়া মই যদি মাৰিছিলোৱে আকৌ মই কি নিজৰ নামটোকে আকৌ তাত কৈ থৈ যাম নি যে যোৱা সময়ত চিঞৰি চিঞৰি যে ময়ূৰ বৰগোহাঁইৰ ওচৰত 15 লাখ টকা নিবিচাৰি বুলি। আৰু এইখনত সম্পূৰ্ণ তেওঁলোকে পৰিকল্পিত মোক টাৰ্গেট কৰি এজাহাৰখন দিয়া হৈছিল। আৰু ইয়াত দিয়া হৈছে যে সেইদিনাখন ৰাতিয়েই 15-16 কিলোমিটাৰ তেওঁলোকে ৰাতিয়ে খোজকাঢ়ি তেওঁলোকে আহিছিলে, সেইদিনাখন ৰাতিয়ে আহিছিলোঁ বুলি তেওঁলোকে দিছে। কিন্তু প্ৰথমখন এজাহাৰ তেওঁলোকে কিন্তু লিখিছে যে প্ৰথমখন এজাহাৰ তেওঁলোকে পিছদিনাখন আহিছিলোঁ বুলি লিখিছে একেকজন মানুহে। প্ৰথম এজাহাৰখনত যিখিনি লিখিছে, 2 নম্বৰ এজাহাৰখনত সম্পূৰ্ণ তাৰ বিপৰীত কথা লিখিছে আৰু সম্পূৰ্ণ পৰিকল্পিতভাৱে মোক টাৰ্গেট কৰি লিখা হৈছে। আৰু আমি গোটেই যিটো সামগ্ৰিক প্ৰেক্ষাপট, এই প্ৰেক্ষাপটটো আপোনালোকে চালে দেখিব, প্ৰথম এজাহাৰখনত তেওঁলোকে লিখিছে যে 10-12 জনীয়া দলে তেওঁলোকক আক্ৰমণ কৰিছে। দ্বিতীয়খনত তেওঁলোকে লিখিছে যে 14-15 জনীয়া দলে আক্ৰমণ কৰিছে। প্ৰথম এজাহাৰখনত তেওঁলোকে লিখিছে এখন বুলেৰ' গাড়ীত আহিছে বুলি। দ্বিতীয় এজাহাৰত তেওঁলোকে লিখিছে যে 2খন গাড়ীত আহিছে বুলি। 3 নম্বৰ প্ৰথম এজাহাৰত তেওঁলোকে মোৰ নাম ক'তো উল্লেখ নাই। 2 নম্বৰ এজাহাৰখনত তেওঁলোকে লিখিছে মোৰ নেতৃত্বত গোটেই দলটো আহিছিলে বুলি। তেওঁলোকে প্ৰথম এজাহাৰত 15 লাখ টকাৰ কথাটো ক'তো উল্লেখ কৰা নাই। দ্বিতীয় এজাহাৰত তেওঁলোকে 15 লাখ টকা মোৰ পৰা পাব লাগে বুলি উল্লেখ কৰিছে। আৰু তেওঁলোকে প্ৰথম এজাহাৰত 1.5 মাহৰ পৰা তাত কাম কৰি আছিল বুলি কৈছে। আৰু দ্বিতীয় এজাহাৰত তেওঁলোকে 3 বছৰৰ পৰা তাত কাম কৰি আছিল বুলি তেওঁলোকে এজাহাৰখন দিছে। এতিয়া তেওঁলোকৰ যিকেইটা ভিডিঅ' আমাৰ ওচৰত আছে, এই ভিডিঅ'কেইটা চালেও আপোনালোকে গম পাব যে গোটেই 3টা ভিডিঅ'তে সম্পূৰ্ণভাৱে তেওঁলোকে বেলেগ বেলেগ তেওঁলোকে ভাষ্য ৰাখিছে। প্ৰথম যিটো তেওঁলোকে ভিডিঅ'টোত তেওঁলোকে যিটো আছে তাত কাৰো নাম উল্লেখ কৰা নাই, বন্দুক বাৰুদৰ কথা উল্লেখ কৰা নাই, পইচাৰ কথা উল্লেখ কৰা নাই। প্ৰথম যিটো তেওঁলোকৰ ভিডিঅ' আছে আমাৰ ওচৰত, আমি আপোনালোকক দেখাই দিম, যদি চাই লওঁ বুলি কয় মই তেতিয়া দেখাই দিব পাৰোঁ। শিৱসাগৰৰ এইগৰাকী বিজেপি নেতাৰ সংবাদমেলৰ এয়া আছিল পোনপটীয়া সম্প্ৰচাৰ। এই মুহূৰ্তৰ ব্ৰেকিং নিউজ, পেৰা অলিম্পিকৰ পৰা ভাৰতলৈ সুখবৰ আহিছে। এয়াৰ ৰাইফল শ্বুটিঙত ভাৰতে আজুৰিলে সোণৰ পদক। ভাৰতীয় খেলুৱৈ অবনী লেখাৰাই কঢ়িয়ালে গৌৰৱ। খেলুৱৈগৰাকীৰ সাফল্যত গৌৰৱান্বিত দেশবাসী। পেৰিছত চলি আছে পেৰা অলিম্পিক আৰু এই পেৰা অলিম্পিকৰ পৰা আহিছে ভাৰতবাসীৰ বাবে এটা ভাল খবৰ। এয়াৰ ৰাইফল শ্বুটিঙত ভাৰতে আজুৰিছে সোণৰ পদক। ভাৰতীয় খেলুৱৈ অবনী লেখাৰাই এই গৌৰৱ কঢ়িয়াবলৈ সক্ষম হৈছে।
খেলোয়াড়গৰাকীর সাফল্যত গৌরবান্বিত দেশবাসী। লাহরিঘাটর ধূপগুড়ীত এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হল। তীব্রবেগী বাইকর খুন্দাত মৃত্যু হয়েছে 5 বছরীয় শিশুর। মাকর সহ খোজকাড়ি গিয়ে থাকা অবস্থা সংঘটিত হয় দুর্ঘটনা। খোজকাড়ি গিয়ে থাকা অবস্থাতে বাইকে মহতিয়াই নিয়ে শিশুটিক হসপিটাল নিয়া হয়, যদিও মৃত ঘোষণা করে চিকিৎসকে। অতি দুর্ভাগ্যজনক এক পথ দুর্ঘটনা লাহরিঘাটর ধূপগুড়ীত সংঘটিত হয়েছে। তীব্রবেগী বাইকর খুন্দাত মৃত্যু হয়েছে 5 বছরীয় শিশুর। মাকর সহ খোজকাড়ি গিয়ে থাকা অবস্থাতে এই ভয়ঙ্কর আর শোকাবহ দুর্ঘটনাটি সংঘটিত হয়। খোজকাড়ি গিয়ে থাকা অবস্থাতে বাইকে মহতিয়াই নিয়ে শিশুটিক হসপিটাল নিয়া হয়েছিল, যদিও হসপিটালত চিকিৎসকে শিশুটিক মৃত বলে ঘোষণা করে। মহানগরীর জালুকবাড়িত রেলওয়ের উচ্ছেদ অভিযান। রেলওয়ের ভূমিত অবৈধভাবে বাস করে আসছিল একাংশ লোকে। জালুকবাড়ির 20 বিঘা ভূমি রেল বিভাগে দিছিল সরকারক। রেলওয়ের ভূমিত বসবাস করে আসছিল একাংশ লোকে। ভূমি বেদখলমুক্ত করার চলিছে উচ্ছেদ অভিযান। ইয়া জালুকবাড়ির খবর আমি জানাইছো। রেলওয়ের ভূমিত একাংশ লোকে অবৈধভাবে দখল করে ঘর বান্ধি আসছিল আর তারপরে আজি উচ্ছেদ অভিযান চলালে। অবৈধভাবে বাস করে অহা লোকসলক তারপর উচ্ছেদ করা হল। জালুকবাড়ির 20 বিঘা ভূমি রেল বিভাগে সরকারক দিছিল। রেলওয়ের ভূমিত বসবাস করে আসছিল একাংশ লোকে। ভূমি বেদখলমুক্ত করার এই উচ্ছেদ অভিযান চলে। আজি কেমামান আগতে আমাক ইয়াতে এটা নোটিস দিছিল। হ্যাঁ, নোটিস মানে কি আপনার রেলর মাটি বলে আমাক নোটিস দিছিল। কিন্তু ইয়ার আগতে আমি প্রায় 40 বছর পর ইয়াতে বসবাস করে আছি। অর্থাৎ সরকারক আমি অনুরোধ জানাও যে আমি তো খিলঞ্জিয়া অসমীয়া মুসলমান, খিলঞ্জিয়া অসমীয়া মুসলমান, এতে ধরনের কোনো ধরনের মোর ঘর নলবাড়ী। কিন্তু মোর আজি লড়া ছোৱালী ইয়াতে হল, মই ইয়াতে বিয়া বাড়ি করলো, লড়া ছোৱালী হল, প্রায় 40-45 বছর মই ইয়াত থাকিলো। মই বুড়া হয়ে গেলো, মোর প্রায় 60 পার হয়ে গেল। এটি 60 বছর বয়স হোক লেগে কোনো ধরনের হাঙ্গামা আহা নাই। গতিকে আমি যদি ইয়াতে কোনো ধরনের নাগরিকত্ব পাইও, ইয়াতে নাগরিকত্ব আছে, মোর ইয়াতে ভোট আছে, আমার জালুকবাড়ি সমষ্টির তেখেতে সিয়াম আমার জালুকবাড়ি সমষ্টির ক্যান্ডিডেট এখন তেখেত, গতিকে তেখেতর হেৰিত অঞ্চলত আমি বাস করো, তেখেতর মানে হেৰিত থাকি আমি ভোট দি আহিছো। গতিকে ভোট দিয়ার ক্ষেত্রে তেখেতে আমার অল্প নিশ্চয় বিবেচনা করব লাগছিল। কিন্তু যেহেতু এইখানে মাটি লৈছে, 20 বিঘা মাটি তো লোক আমি বেয়া নাপাও, কিন্তু যেখানে 20 বিঘার বাহিরত মাটি তো আছে, সেইখানে মানুষ অন্তত থাকার কারণে একটা আশ্বাস দিব লাগে তেখেতে, কিন্তু দিয়া নাই। এনেস্থলত আজি 3-4 বার মানে আহি পেলে মানুষক অযথা হাৰাশাস্তি করে আছে। খাওয়া নাই, লওয়া নাই, কোনো ধরনের বস্তু বাহিনী টুকলা বান্ধি রাস্তা রুকি আছে বেচারা হাতে, কিন্তু কোনো ধরনের প্রটেকশনও করা নাই। দিসপুর থানাত শিলশাকুর উচ্ছেদিত প্রতিবাদকারী। বুধবারে প্রতিবাদকারীক প্রহারের বিরুদ্ধে সরফল উচ্ছেদিত। বিধানসভার সম্মুখত প্রতিবাদকারীক প্রহার করেছিল মহিলা আরক্ষীয়ে। এই পর্যন্ত ঘটনা সন্দর্ভত তদন্ত নকরার অভিযোগ উত্থাপন হয়েছে। গোচর রুজু করিয়ে আরক্ষীয়ে দায়িত্ব সামরার অভিযোগ। মহিলা আরক্ষীগীর বিরুদ্ধে বিহিত ব্যবস্থা গ্রহণের দাবি জানা হয়েছে। ব্যবস্থা নললে ভয়াবহ আন্দোলন গড়ে তোলার হুঙ্কার দিছে এই সকল মহিলায়। যা বুধবারে যে ঘটনা ঘটিল তার সন্দর্ভত আমি সিদিনাখনে এখন এজাহার দিলু। কিন্তু আজিলেক আমার এজাহারখন এতিয়ালেকে রেজিস্টার হওয়া নাই আর আমার স্টেটমেন্টও লওয়া নাই। আর আমি ইয়াতে আহিছিল মেডিকেল আমি নিজে করিম বলে কৈছিল, লিখিত রূপত দি থোৱা আছে যে আমি মেডিকেলটো নিজে করিম, যেহেতুকে পুলিশের উপর আমার কোনো ধরনের আস্থা নাই। তেনে ক্ষেত্রত এতিয়া যেহেতু আহিছো ইয়াত ওসি নাই কারণে আমার কোনো স্টেটমেন্টও ললে আর আমার হেৰিটো কেসটো মানে রেজিস্টার নকরে, মানে যেতিয়া ওসি আহিব তেতিয়াহে মানে আমার কামখিনি হব। লাজ লগা কথা যে এগৰাকী আরক্ষী এগৰাকী প্রতিবাদকারীক আক্রমণ করেছে। এটা কথাটো হয়েছে আমি তো তাত গণতান্ত্রিকভাবে আন্দোলন করব গেছিলাম, তেনে ক্ষেত্রত পুলিশ প্রশাসনের একটা দায়িত্ব থাকে হলে শান্তি শৃঙ্খলা বজায় রখা। যদি পুলিশ প্রশাসনে যদি উগ্রমূর্তি ধরে প্রতিবাদকারীক আক্রমণ করে তেতিয়াহে প্রশাসনের দায়িত্ব কি আছে, তার মানে কি তেওঁলোক ব্যর্থ আর তেওঁলোকে দমন করব নোৱাৰে কারণে হিংসাত্মক রূপ লব, এটু কোনো ধরনের মানি নল। রাজ্যের আটাইকেইখন জিলা আর মহকুমা সদরত শুক্রবারে সদৌ অসম ছাত্র সন্থায় সাব্যস্ত করে প্রতিবাদ। রাজ্যের অন্যান্য প্রান্তর গুয়াহাটীতো বান গড়া খহনিয়াক রাষ্ট্রীয় সমস্যা হিসেবে ঘোষণা করার বান খহনিয়া সমস্যা সমাধানের দাবিত আসুয়ে বিক্ষোভ কার্যসূচী রূপায়ণ করে।
গুৱাহাটীৰ লগতে মঙলদৈ, গোৱালপাৰা, ধেমাজি, শিৱসাগৰ, ডিব্ৰুগড়, মানকাছৰ, তিনিচুকীয়া, বৰপেটা, মাজুলী, মৰিগাঁও আৰু হাজোতো সাব্যস্ত কৰে প্ৰতিবাদ। আজি অসমৰ বান পৰিস্থিতি, অসমৰ বান গৰাখহনীয়া সমস্যাৰ স্থায়ী সমাধান আৰু অসমৰ বান গৰাখহনীয়া সমস্যাক ৰাষ্ট্ৰীয় সমস্যা হিচাপে স্বীকৃতি কৰি তাক সমাধানৰ দাবীত সমগ্ৰ অসমৰ জিলা সদৰত বিক্ষোভ কাৰ্যসূচী ৰূপায়ণ কৰা হৈছে। গুৱাহাটীত সদৌ কামৰূপ মহানগৰ জিলা ছাত্ৰসন্থাৰ উদ্যোগত আজি এই বিক্ষোভ কাৰ্যসূচী ৰূপায়ণ কৰি এই বিক্ষোভস্থলীৰ পৰা আমি ক'ব খোজোঁ যে অসমৰ অৰ্থনৈতিক ভেটি ভাঙি চুৰমাৰ কৰি পেলোৱা অসমৰ আটাইতকৈ জ্বলন্ত সমস্যাটো হৈছে অসমৰ বান গৰাখহনীয়া সমস্যা। প্ৰতি বছৰে অসমৰ বান গৰাখহনীয়া সমস্যাই হাজাৰ হাজাৰ লোকক গৃহহাৰা কৰিছে, হাজাৰ হাজাৰ কৃষিভূমি বান গৰাখহনীয়া জাহ গৈছে, কৃষকসকলৰ জীৱন জীৱিকাৰ প্ৰতি ভাবুকি আহিছে। তাৰ পিছতো কিন্তু চৰকাৰে উদাসীনভাৱে এই সমস্যাটো সমাধান গ্ৰহণ ব্যৱস্থা গ্ৰহণ কৰাৰ কাৰণে তেখেতসকলে কোনো ব্যৱস্থা গ্ৰহণ কৰা নাই, উদাসীনভাৱে তেখেতসকলে কেৱল মাত্ৰ আশা দিছে, কথা দিছে। গৃহৰক্ষী জোৱানৰ দিছপুৰ ঘেৰাও কাৰ্যসূচী, আটক কৰা হৈছে কেইবাজনো জোৱানক। দিছপুৰ লাজগেটত উত্তাল প্ৰতিবাদ গৃহৰক্ষী জোৱানৰ, কেইবাগৰাকীও শীৰ্ষ আৰক্ষী বিষয়াই আটক কৰে জোৱানকেইজনক। সচললৈ লৈ যোৱা হয় প্ৰতিবাদী গৃহৰক্ষী জোৱানক। প্ৰথম অৱস্থাত তেওঁলোকে দিছপুৰ ঘেৰাও কাৰ্যসূচী গ্ৰহণ কৰিছিল আৰু সেই কাৰ্যসূচী ৰাজধানী দিছপুৰত চলি থকাৰ মাজতে কেইবাজনো জোৱানক আটক কৰা হয়। পাছত তেওঁলোকক সচলত লৈ যোৱা হয় আৰু সচলত প্ৰতিবাদ সাব্যস্ত কৰিবলৈ নিৰ্দেশ দিয়া হয়। এতিয়াও কৃত্রিম বানৰ কবলত মহানগৰীৰ একাংশ পথ। প্ৰখৰ ৰ'দতো ছয় মাইলৰ জুৰিপাৰত কৃত্রিম বানত বুৰ গৈ আছে পথছোৱা, যাৰ বাবে যাতায়াতৰ ক্ষেত্ৰত জমৰ যাতনা ভোগ কৰিবলগা হৈছে অঞ্চলবাসীয়ে। বহু ঠাইত পথৰ আৰু নলাৰ মাজত থকা গাৰ্ডৱাল খহি পৰিছে, বাঁহৰ বেৰ দিয়েই দায়িত্ব সামৰিছে বিভাগীয় কৰ্তৃপক্ষই। বানত ডুব গৈ থকা জৰাজীৰ্ণ পথছোৱা মেৰামতি কৰিবলৈ আহৰি নাই পৌৰ নিগম তথা জি এম ডি এ কৰ্তৃপক্ষৰ। আমাৰ সতীৰ্থ সাংবাদিক অজয় বৰ্মনে এই অঞ্চলটোত গৈছে, তাৰ পৰিস্থিতি দেখুৱাব। এজাক বৰষুণতে কৃত্ৰিম বানৰ সৃষ্টি হয় সমগ্ৰ গুৱাহাটী মহানগৰীত। কিন্তু আজি আমি দেখুৱাম এক ব্যতিক্ৰমী দৃশ্য, নাই বৰষুণ, নাই কোনো বৰষুণৰ সম্ভাৱনা। কিন্তু তাৰপিছতো মহানগৰী এটা বিশেষ পথত দেখিবলৈ পোৱা গৈছে একাটো পৰ্যন্ত পানী। কৃত্ৰিম বানৰ মাজেৰে ৰাজপথৰ ওপৰত সৃষ্টি হৈছে একাটো পৰ্যন্ত পানী, আৰু সেই পানী, সেই লেতেৰা পানী গচকি কিনে অঞ্চলবাসীয়ে আহিবলগীয়া হৈছে, আহ যাহ কৰিবলগীয়া হৈছে, যাতায়াত কৰিবলগীয়া হৈছে। স্থানীয় একাংশ লোক আছে, মই তেওঁলোকৰ পৰা জানিব বিচাৰিম, কোনো বৰষুণ নাই, তাৰপিছত কিন্তু আপোনালোকৰ যিটো মূল পথ, এই পথত কিন্তু এনেদৰে একাঠো পৰ্যন্ত পানী হৈছে, অহা যোৱাত বিভিন্ন সময়ত অসুবিধাৰ সৃষ্টি হৈছে আপোনালোকৰ, কি ক'ব? এইটো বিষয়ত মই ক'ব লগা হ'লে একচুৱেলি আগতে এনেকুৱা পানী হোৱা নাছিল, আজি দহ বছৰমানৰ পৰা ক্ৰমান্বয়ে বাঢ়ি আহিছে পানীটো। ইয়াত বিভিন্ন ধৰণৰ সুঁতিবিলাক ইয়াত পেলাই দিছে, আমাৰ দেখিছে এই নালাটো অকণমান আৰু বৃহৎ আকাৰৰ পানী ইয়াত সংযোগ কৰি দিছে, যিটো ন মাইল মেঘালয়ৰ পৰা অহা পানীৰ যিটো জুৰি আছিল, আচল জুৰি যিটো ইয়াত সংযোগ কৰি দিয়া হৈছে। এই সংযোগ কৰি দিয়াৰ ফলত এই জুৰিখিনি বহন ক্ষমতা নাই, তিনি ফুট আঢ়ে ফুট বহল এটা নালাই দি কেনেকৈ ইমান হিউজ পানীখিনি যাব, গতিকে যাব নোৱাৰিলে ক'ত যাব সেই পানীখিনি? ৰাস্তাত উঠি আহিছে ইতিমধ্যে, ৰাস্তাটো যিদিনাখনে কিমান তাৰিখ আছিল মই পাহৰিলোঁ, যিটো বানপানী হৈছিল আমাৰ ঘৰৰ ভিতৰতে একাটো পানী, হা পাঁচ ফুট ওখ ঘৰৰ ওপৰতো একাটো পানী। গতিকে এই পানীটো যেতিয়া বোকা পানী আহিল সমস্ত এই নালাটো বাম হৈ গ'ল, বাম হৈ এতিয়া ৰাস্তাৰ ওপৰে ওপৰে এটা নদী টাইপ হৈ গৈছে, এই নদীকেইটা ৰাস্তাৰ ওপৰে ওপৰে পানী গৈ আছে, নালাইদি নাযায় এতিয়া পানী, ছাত্ৰ ছাত্ৰী বা অফিচ কাছে কোনো যাব নোৱাৰে। যেতিয়া পানী হ'ব তে ইয়াত একাঠোটো বাদে একাঠোত পানীত খোজকাঢ়ি যাব পাৰিম, কিন্তু এক বুক পানী হয়, এক বুক পানীত কেনেকৈ যাব? আমি এই বিষয়ত অসমৰ মুখ্যমন্ত্ৰী মাননীয় হিমন্ত বিশ্ব শৰ্মাক তিনিখন মেমৰেণ্ডাম দিছোঁ, আমি কাউঞ্চিলৰক জনাইছোঁ, আমি পি ডব্লিউ অফিচত জনাইছোঁ, এতিয়া বাৰবাৰ আমি কৈ আছোঁ যে জুৰিটো চাফ কৰি দিব লাগে, পানীটো জুৰি দি নাযায়, ৰাস্তাইদি গৈ আছে। মই আজি দুবাৰ ফোন কৰিছোঁ ইঞ্জিনিয়াৰ মুনীন্দ্ৰ ডেকা,
তেওঁক ফোন মারিছো তেওঁ ফোনটো নুঠায়। এইখানে সাফ করে অন্তত পানি যাওয়ার ব্যবস্থাটা করে দিব লাগে। কাউন্সিলরক ফোন মারো, কাউন্সিলরক কই আমি ইঞ্জিনিয়ার কম, এটা কোনে করিব কামটো? এই রাইজর কামটো কোনে করিব? না পিডব্লিউ করিব, না জিএমসি করিব, এটা আমি কারোপরা একো নাপাও সহায়। শুনিছো এই এই সকল লোক এটা নিরুপায় হয়েছে। মই আন এজন জ্যেষ্ঠ ব্যক্তি আছে, মই আকৌ আপোনাৰ কাষলৈ আহিলোঁ। প্রতি আপনাদের বারম্বার সরকার কর্তৃপক্ষক বা বিভাগ কর্তৃপক্ষক আবেদন নিবেদন জানাইছিল, এবারপর আবেদন নিবেদন জানাইছিল, তারপর জানিব মতে পথটো আবন্টনও দিয়া হয়েছিল, নলাটো সাফ চিকুণ করার কারণে বা কাম করার কারণে বা ইয়াতে ড্রেন হব কিবা হব বলে কইছিল, কিন্তু সেয়াতো এতিয়ালৈকে হয়ে উঠা নাই। কি কব, আন্ডারগ্রাউন্ড ড্রেনটো কিয় নহল আমি একো গম নাপালো। যোৱা বছৰ ওলাইছিল কথাটো, এটা কিমান দূর সঁচা নাজানো, কিন্তু আন্ডারগ্রাউন্ড ড্রেন হব বলে আমি গম পাইছিলো, আর সেই আন্ডারগ্রাউন্ড ড্রেনটো কিয় নহল সেইটো আমি একো নাজানিলো। এতিয়া লৈকে হোৱা নাই, আৰু এতিয়া কিবা এটা কৰিলে ভাল হয় চৰকাৰে, আৰু বেষ্ট হয় যদি পানীটো ডাইভাৰ্ট কৰি লৈ যায়। এই যদি মেঘালয়ৰ পৰা নিব নোৱাৰে তেতিয়াহ'লে আমাৰ যে ইয়াত ছাগলী বজাৰ এখন আছে পূৰবী ডায়েৰীৰ পিছফালে, পূৰবী ডায়েৰীৰ পিছফালেৰেও যদি হাইৱেলৈ লৈ যায়, এই হাইৱেৰে আপোনাৰ দক্ষিণফালেৰে লৈ গ'লে তেতিয়াহ'লে আমি বাচি যাওঁ। বাতৰিত এইখিনিতে সময় হৈছে বাণিজ্যিক বিৰতিৰ। এইটো মাইথান ষ্টীল নহয়, ওচৰ চুবুৰীয়াসকলে লগাইছে। ষ্ট্ৰং মানে মাইথান ষ্টীল।